আজ আমি বানাবো গন্ধ পাতার বড়া। মুখে রুচি আনতে এই পাতার বড়ার জুড়ি মেলা ভার। পেট খারাপেও খুবই উপকারী, পেট খারাপ ঠিক করতে এই গন্ধ পাতা মহা ওষুধ বলতে পারেন। গন্ধ পাতার বড়ার রেসিপি আপনাদের সাথে আমি আগেও শেয়ার করেছি, আর গন্ধ পাতার অনেক ধরনের রেসিপি আমি আপনাদের সাথে শেয়ার করেছি, চাইলে দেখে নিতে পারেন। তবে আজকে আমি বানাচ্ছি গন্ধ পাতার বড়া একটু অন্যরকম ভাবে। আমি গন্ধ পাতাগুলো তুলে নিয়ে আসলাম গাছ থেকে, আর এখানে 2 কাপ মতো মসুর ডাল ভিজিয়ে রেখেছি। দেখুন, মসুর ডালের মুখগুলো খুলে গেছে। মসুর ডালগুলো ধুয়ে নিয়ে একটা বাটিতে অল্প মসুর ডাল আমি তুলে রাখলাম, আর বাকি মসুর ডালটা আমি বেটে নেব। আর এদিকে গন্ধ পাতাগুলো সব একসাথে করে নিয়ে কুচি করে কেটে নিচ্ছি। পাতাগুলো আমি আগেই ধুয়ে নিয়েছি। এবারে গন্ধ পাতার মধ্যে আমি 2টো পাকা লঙ্কা কুচি করে কেটে দিয়ে দিলাম, আর একটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচি করে কেটে এর মধ্যে দিয়ে দিলাম। তার সাথে বেটে রাখা মসুর ডালটাও আমি এর মধ্যে দিয়ে দিলাম। এরপর দিয়ে দেব একে একে স্বাদ মতো লবণ 1 চামচ, খুব সামান্য হলুদ গুঁড়ো, কারণ পাতার মধ্যে হলুদ যায় না, তাই আমি সামান্য হলুদ দিলাম। আর একটু মিষ্টির জন্য দিয়ে দিলাম সামান্য চিনি, আর দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। তবে আপনাদের যদি চিনিটা পছন্দ না হয় তাহলে চিনিটা বাদ দিয়ে এই বড়াটা করে নিতে পারেন। এবারে খুব ভালো করে মেখে মেখে বড়ার পাতাগুলোকে নরম করে নিতে হবে, আর বড়াটাকে একটু মুচমুচে করতে হবে, তাই আমি 2 চামচ চালের গুঁড়ো এর মধ্যে মিশিয়ে দিলাম। আর যে মসুর ডালটা আমি তুলে রেখেছিলাম সেই মসুর ডাল এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি। ভেজানো মসুর ডাল দিয়ে সব কিছু আবারও মিশিয়ে মেখে নিচ্ছি। আর দেখুন, পাতাগুলো অনেকটাই নরম হয়ে গেছে। এবারে আমাদের বড়া ভাজার সময় সুবিধার জন্য এই পাতার মিশ্রণটা সব একসাথে করে নিচ্ছি। কড়াইতে সাদা তেল মিডিয়াম ফ্লেমে গরম করে নিয়েছি, আর এই দেখুন পাতাগুলোকে আমি ছোট ছোট করে এরকম বলের মতো করে রেখেছি। এতে করে ভাজার সময় আমাদের সুবিধা হবে, কারণ একটা একটা করে দিতে হবে, তাই একসাথে আমরা অনেকগুলো বড়া দিতে পারবো। আর পাতার বড়াগুলো আমি ছোট ছোট করে নিয়েছি, ছোট ছোট করে তেলের মধ্যে সব দিয়ে দেব। গ্যাসের আঁচ একেবারে কমিয়ে দিয়েছি, কারণ আমি কম আঁচে বড়াগুলোকে ভাজবো, আর বড়াগুলোকে একটু মুচমুচে করে ভেজে নিতে হবে, তাই একটু সময় লাগবে। বড়াগুলো দিয়ে একটু নাড়িয়ে দিচ্ছি, আবারও কিছুক্ষণ বাদে আবারও নাড়িয়ে দিচ্ছি, কিন্তু বড়াগুলো এখনও মুচমুচে করে ভাজা হয়নি। গন্ধ পাতার বড়া একটু কালো হয়, আর দেখুন আমি চাপ দিচ্ছি, একটু নরম নরম লাগছে, তাই আরও একটু সময় নিয়ে বড়াগুলোকে আমি ভেজে নেব। এতে করে বড়ার ভেতর আর বাইরে 2 দিকটাই মুচমুচে হবে। আশা করছি শব্দ শুনে আপনারা বুঝতে পারছেন যে বড়াগুলো কতটা মুচমুচে হয়েছে। প্রথমবারের বড়াগুলো আমি ভেজে নিলাম, একইভাবে পরের বারের বড়াগুলোও আমি ভেজে নেব। একটু সময় নিয়ে বড়াগুলো ভাজলে বড়ার ভেতরটা ভাজা হয়ে যাবে, আর বড়াগুলো মুচমুচে হবে, খেতেও স্বাদ লাগবে। ওপর দিয়ে আমি আস্ত মসুর ডালটা দিয়েছি, জন্য দেখুন ওপরে একটা কী সুন্দর লেয়ার পড়েছে মসুর ডালের। বড়াগুলো দেখতেও সুন্দর হয়েছে, খেতেও বেশ মুচমুচে হয়েছে। আজকের রেসিপি ভালো লাগলে ভিডিওতে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সবাই খুব ভালো থাকবেন, ধন্যবাদ।